তোমরা এখন দেখবো 3D আপেল তৈরি করা। হ্যাঁ, আপেল তৈরি করা একদম ইজি। আমরা ইলিপস নিয়ে নিচ্ছি, ইলিপসটা নিব এরকম। স্টোকে একটা কালার দিব, সেটা আমরা রেড কালার নিয়ে নিচ্ছি। কালার পরেও চেঞ্জ করতে পারবো। ঠিক এই অবস্থায়, এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব আমরা 3D-তে। 3D থেকে রিভলভে যাব। রিভলভে ক্লিক করে প্রিভিউতে টিক চিহ্নটা দিব। দেখবো এখানে আমাদের এখানে আপেল তৈরি হয়ে গেছে। ওকে করি। এটার আমরা সাইজ একটু বাড়িয়ে কমিয়ে দিই। ঠিক আছে, অনেক ইজি এটা। এখন যদি আপেলের গোটাটা তৈরি করতে চাই, তাহলে আমরা এখান থেকে পেন্টুল দিয়ে পেন্টুলের সহযোগিতা নিতে পারি। এটির স্টোকটা বাড়িয়ে দিব। কালারটা করে দিব কালচে লাল অথবা কালচে সবুজ। একটা পাতা আঁকাই। পাতা তৈরি করাও ইজি, পেন্টুল দিয়ে পাতার শেপটা আগে এঁকে নিব। এখানে আমি যদি স্ট্রোকটা কমিয়ে নিব, নর্মাল রাখছি 1। বড় করে নিলাম। যদি দুই পাশটা সমান নিতাম, আমি একটু বাঁকা করে নিয়েছি পাতাটা। এখন এই পাতার মধ্যে শেপ আঁকাবো। পাতার শিরা উপশিরা গুলো এটাও নিলাম। এরপর পেন্টুল দিয়ে এটা শেপ করে নিচ্ছি। এটাকে অল্টার চেপে কপি নিয়ে নিচ্ছি। এই শেপগুলোকে উল্টিয়ে নিতে পারি অথবা এই পাশ থেকে আবার আঁকিয়ে দিতে পারি।
এপাশ থেকে এরকম ভাবে একটা আগিয়ে নি। এটি গলটা চেপে চেপে এছাড়াও কিন্তু আমরা ওই পাশে যেই শেপগুলো নিয়েছি আমি এগুলোকে উল্টিয়ে দিয়ে আবার এডিট করে দিতে পারতাম, রিপ্লেক করে নিতাম, রিপ্লেক করে নিয়ে এডিট করতে হতো, এডিট করতেই হবে। ছোট করে নিয়ে এখন বুঝি নাই এটাকে, একটা সিলেক্ট করে তারপরে শিফট চেপে বাকিগুলোতে ক্লিক করব, শিফট চেপে ধরে রিপ্লেক টুলে কাজ দেখছিলেন ম্যারেজ কার্ড তৈরি করার সময়, এটাকে এটাতে ক্লিক করব, ডাবল ক্লিক করলে 90 ডিগ্রি অপোজিটে কপি করব, এটা ঘোরাতে হবে, বুঝে নাই নিয়ে এসে এডিট করতে হবে। এখন এটার বাইরে একটু কালার দিই, তাহলে এই যে বাইরের যে শেপটা, বাইরের শেপটা সিলেক্ট করছি, এখান থেকে আমরা ফিল কালার সিলেক্ট করে ফিল একটা কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আরো একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে একটা বোটা করে দিতে পাতার, গ্রুপ করে নিলাম। এই পাতাটাকে রিপ্লেট করে অপোজিটে নিয়ে আর একটা রিপ্লেট তুলে ডাবল ক্লিক করি, 90 ডিগ্রি একটা কপি নিই, নিয়ে এই পাতাটা এই পাশে লাগাই।
এই পাতাটাকে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে এসে সেন্ড টু ব্যাক করে দিই। তাহলে একটা পাতা পিছন থেকে দেখাবে, একটা পাতা সামনে থেকে দেখাবে। যদি চায় যে আপেল একটা শ্যাডো তৈরি করব, তাহলে তো বৃত্ত নিব এরকম। কালার দিয়ে দিই ব্যাক, ব্ল্যাক দিয়ে, এটাও স্ট্রোক কালার দরকার নেই। রেডের অপাসিটি কমিয়ে দিব। রাইট বাটনে ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিব। ঠিক আছে, একটা শেডো তৈরি হলো। যদি আমরা শেডোটাকে সাইড থেকে দেখতে চাই, যেদিক থেকে দেখবো সেভাবেই দেখাবে। তাহলে দেখেন, এখানে আমাদের একটা আপেল তৈরি প্রজেক্ট হলো এবং আপেলের পাতা তৈরি করলাম। ঠিক আছে।